নমস্কার বন্ধুরা আপনাদের জন্য আজকের আবার একটি নতুন খবর নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকের খবরটি একটি পেপার কাটিং থেকে নিয়েছি বন্ধুরা তো আপনারা খবরটি দেখুন আপনাদের সবার পক্ষে খবরটি খুবই হেল্পফুল হবে আমি দেবু আর আপনারা দেখছেন বাংলার ছাত্রবাসী ইউটিউব চ্যানেলে যে চ্যানেলের মাধ্যমে সমস্ত ধরনের নিত্য নতুন আপডেট আপনাদের সামনে তুলে ধরা হয় তো আপনারা প্রতিনিয়ত আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে গিয়ে অল নোটিফিকেশান সিলেক্ট করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন একটি শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কোন প্রশ্ন থাকলে তো চলুন আজকের আপডেটটি কী আছে আপনাদের জানিয়ে দিই তো দেখুন এখানে বলা হচ্ছে আজ থেকে রেশনের একালাফতে মিলবে সারা মাসের চাল ও গম এখানে আজ শুক্রবার পয়লা মে থেকে রেশনের গ্রাহকরা গোটা মাসের বরাদ্দ চাল একসঙ্গে পাবেন এমনটাই জানিয়েছে খাদ্য দপ্তর জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আয়তায় থাকা যেসব গ্রাহকরা গমের বদলে আঠা পান তারা দু দফায় দেওয়া হবে তবে গমের বরাদ্দ একসঙ্গে পাবেন রাজ্যে খাদ্য সুরক্ষা প্রকল্পের দুটি শ্রেণীর সব গ্রাহকরাই এখন থেকে মানে এই মাস থেকে অর্থাৎ মে থেকে জুলাই বিনা পয়সায় মাথাপিছু পাঁচ কেজি করে চাল পাবেন এক নম্বর খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকরা অবশ্যই এপ্রিল মাস থেকে বিনা পয়সায় খাদ্যশস্য পাবেন জাতীয় প্রকল্পের আয়ত্তায় থাকা অন্তর্দয় গ্রাহকদের পরিবার পিছু মাসে বরাদ্দ পনেরো কেজি চাল এবং কুড়ি কেজি গম বা আটা এই প্রকল্পের আয়ত্তায় থাকা পিএইচএইচ এবং এস পি এইচ গ্রাহকদের মাসে স্বাভাবিক বরাদ্দ মাথাপিছু দু কেজি চাল ও তিন কেজি গম বা আটা সুষ্ঠুভাবে রেশন বিলির ব্যাপারে খাদ্য দপ্তর জেলা শাসকের নির্দেশ দিয়েছে যে রেশনকে কেন্দ্রে করে যাতে কোনো অনিয়ম বা দুর্নীতি না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে এবং অনিয়ম হলেই বা ধরা পড়লে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে রেশন দোকানের ওপর নজরদারির জন্য ডেপুটি ম্যাজিস্ট্রেট ব্লক পর্যায়ে অধিকারিক ও কর্মীদের নামাতে বলেছে খাদ্য দপ্তরে ডিজিটাল রেশন কার্ড বা কুপন থাকলে রেশন তো মিলবেই পাশাপাশি কোনো গরিব মানুষ তা না থাকলেও তাকে জেনারেল রিলিফ খাতে চাল দিতে বলা হয়েছে রাজ্য সরকার ইতিমধ্যে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার জাতীয় প্রকল্প গ্রাহকের জন্য এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ডাল পাঠায়নি তাই এখন ডাল দেওয়া সম্ভব হয়ে হচ্ছে না মে মাসে পঁচিশ তারিখ ঈদের ছুটি ছাড়া প্রতিদিন রেশন দোকান সকাল আটটা থেকে বেলা বারোটা এবং দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকবে এবং রমজানের জন্য অবশ্য মুসলিম রেশন ডিলাররা বিকেলের দিকে পাঁচটা পর্যন্ত দোকান চালাবে প্রথমার্ধে তাদের অবশ্য বেলা একটা পর্যন্ত দোকান চালাতে হবে তো আজকের আপডেটটি এই ছিল বন্ধুরা আশা করি আপডেটটি আপনাদের খুবই হেল্পফুল হবে যদি হেল্পফুল হবে ভিডিওটি অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন এবং কোনোরূপ প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবেন আর চ্যানেলটিতে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখনটি বাজিয়ে দেবেন তার কারণ আপনারা প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট জানতে পারবেন বন্ধুরা তো চলুন দেখা হবে পরবর্তী আপডেটে ততক্ষণ সকলে ভালো থাকবে